হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে। তো তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে দিদি একটা হচ্ছে কি যে খোলা চুলের ভিডিও দিও, আর ভিডিওটা যেন সোজা করে তুলো, তাহলে পুরো চুলটা আমরা হচ্ছে দেখতে পাবো। তো দেখো সোজা করে ওই জন্য করে ক্যামেরাটাকে আমি রেখেছি। আর এই বিকেলবেলা না কি সুন্দর হাওয়া বইছিল জানো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, যেই আমি এসেছি অমনি হাওয়াটা কমে গেছে, না হলে ঝড়ের মতন হাওয়া বইছিল। আর আজকে হচ্ছে বৃষ্টিও ভালো হয়েছে, খুব বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, তো ওই জন্য করে তার আগে এই হাওয়া হচ্ছিল। তো দেখে শুনে আমি তাড়াতাড়ি করে একটা চুড়িদার পরে আসলাম। নাইট পরে আমার একদম ভিডিও করতে ভালো লাগে না, তো তাড়াতাড়ি করে একটা চুড়িদার পরে আসছি। যেই এসেছি অমনি হাওয়াটা কমে গেছে, আবার মাঝে সাঝে একটু আধটু হাওয়া হচ্ছে। তো আমি যেই কোনো জিনিস একটা কিছু করতে যাই না, ঠিক কিছু না কিছু একটা এমন কিছু হবে যে ব্যাস হয়ে গেল, আমার সব কিছু একদম বন্ধ। তো যাই হোক, যতটা হচ্ছে কি যে এখানে যতটা ভালো হচ্ছে কি যে তাও ভিডিও করতে পারছি, জানি না আবার শ্বশুরবাড়িতে গেলে আবার করতে পারবো কি না, সেটাও হচ্ছে কি যে আবার দেখতে হবে। আমাদের ওই বাড়ির ঘর খানিকটা হচ্ছে কি যে কমপ্লিট হয়েও এসেছে, হয়তো পয়লা বৈশাখের দিন ওই বাড়িতে পুজো হবে, চলে যেতে হবে হয়তো, তো তখন জানি না এত সুন্দর এই জায়গাগুলো পাবো কি না, তো তখন এই ভিডিওগুলোই দেখবো। যার জন্য হচ্ছে কি যে একটুখানি করে সব ভিডিও করে রাখছি। কত সুন্দর দেখো আমাদের এইখানে চারপাশেরটা পুরো সবুজে সবুজ, আর আমার শ্বশুরবাড়ির ওখানে তো চারধারে শুধু বাড়ি ঘর ভর্তি, তো এই জন্য করে এই জায়গাগুলো না খুব ভালো লাগে আমার। এরকম আমি সবসময় না একটু গ্রাম বেশি পছন্দ করি ছোটোবেলা থেকে, তো এই জন্য করে গ্রাম গ্রাম দেখতে না আমার খুব ভালো লাগে। আমার এখানের পরিবেশটা এত ভালো লেগেছে, আর এখানে হচ্ছে মানুষজন এত ভালো যে এখান দিয়ে ছেড়ে না আমার ওখানে যেতে ভালোই লাগছে না একদম। যত যেন দিন কাছে আসছে না তত যেন আমার কান্না পাচ্ছে। আমাদের আশেপাশের মানুষজন এত ভালো, আমাদের বাড়িওয়ালা কাকিমা এত ভালো, এত আমাদের পিছন বাড়ির দেখো সবাই এসছে, আমি গল্প করছি, মানে আমাদের এখানে খুব মিলমিশ জানো। আর এইসব ছেড়ে যদি চলে যেতে হয়, ওখানে যদি একঘেয়ে তোমাকে থাকতে হয়, তাহলে কীরকম লাগবে? তুমি আশেপাশে একটা মানুষের সাথে কথা বলতে পারবে না। সেই রকম জায়গা থেকে আমি যখন এরকম একটা খোলামেলা জায়গায় এসেছি, সবার সাথে কথা বলছি, যেমন গ্রামের মানুষরা হয় না সবাই সবার বাড়ি যায় কথা বলে গল্প করে, আমাদের এই জায়গাটাও ঠিক ওই রকম। তো এই জায়গা থেকে ওইখানে যদি যাই না, পুরো বদ্ধ পরিবেশ যাকে বলে সেই রকম, যে যার মতন সেই তার, ওখানে কেউ কারোর নয়। কারোর যদি তোমার যদি শরীরও খারাপ হয়, কেউ একবেলা তোমাকে এসে দেখবে না, বা তোমার হচ্ছে কি যে কোনো হেল্পও করবে না, বা তোমাকে একটু তরকারি দিয়ে যাবে না যে না রে বাবা মেয়েটা কি খেলো না খেলো। কিন্তু আমাদের এইখানে সেই জিনিসটা আছে, একটুখানি শরীর খারাপ হলেও তোমাকে এসে দেখবে। আর সব থেকে বড় কথা কি বলতো, আমার ঘরের সামনে ননদ আছে না, আমার মেজ ননদটা আমার ঘরের সামনে থাকে। আমার যদি একটুখানি কোনো কিছু অসুবিধা হয় বা কিছু হয়, চট করে আমাকে একটুখানি হচ্ছে কি যে আমার ছেলেটাকে অন্তত দেখার একটা মানুষ আমি সবসময় কাছে পাই, বা আমাদেরকে একটু খেয়াল রাখার মতন একটা মানুষ কাছে পাই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।